দর্শক চট্টগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ধর্মঘটের কারণে পণ্য পরিবহনে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন, জানাবেন বিস্তারিত। মৌসুমী, আপনি যেমনটি বলেছেন, পণ্য ধর্মঘটের ফলে কিন্তু যথেষ্ট পরিমাণে ভোগান্তির সৃষ্টি হয়েছে। আজ চট্টগ্রাম বন্দরে কোনো পণ্যবাহী গাড়ি প্রবেশ করেনি, সেই সাথে বের হয়নি। 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে মালিক এবং শ্রমিকদের যে ধর্মঘটের ডাক দিয়েছেন, এই কারণে আসলে যথেষ্ট প্রভাব পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কাভার ভ্যান ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু আসলে কোনো ধরনের পণ্য বোঝাই করতেছে না এবং পণ্য উঠানামা বন্ধ সম্পূর্ণভাবে। এবং শ্রমিকদের মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে যতদিন পর্যন্ত এই দাবি মানা হবে না ততদিন পর্যন্ত ওনারা কিন্তু আসলে এই ধর্মঘট অব্যাহত রাখবেন। শ্রমিক নেতাদের সাথে কথা বলে জানলাম ওনারা কিন্তু আসলে আগামী 2 দিন সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হবে সমঝোতার জন্য, যদি সমঝোতা না হয় তারপর ওনারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য কিন্তু এই ধর্মঘট অব্যাহত রাখবেন। চট্টগ্রাম বন্দরে আজ কিন্তু কোনো পণ্যবাহী গাড়ি উঠেনি এবং পণ্যবাহী গাড়ি নামেনি। অনেক ব্যবসায়ীরা বলতেছেন আসলে এটা কিন্তু অর্থনীতির জন্য বিশাল প্রভাব পড়েছে, যেহেতু কোভিডের কারণে কিছুদিন বন্ধ ছিল, এর পরপরে যদি এই ঘটনা হয় অর্থনীতির জন্য এটা বড় একটা প্রভাব পড়বে বলে মনে করেন। মৌসুমী, এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ।